ডিয়ার স্টুডেন্টস আজ আমরা শিখব লিমিটিং বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় আমরা যে সকল রিয়াক্টেন্ট ইউজ করি অর্থাৎ বিক্রিয়ক ব্যবহার করি এই বিক্রিয়গুলোর মধ্যে যেগুলো নিঃশেষ হয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় যা অবশিষ্ট থাকে না বলতে পারি তাকে আমরা বলি লিমিটিং বিক্রিয় অর্থাৎ যে লিমিটের মাঝে আছে আনলিমিটেড থাকে না সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক লিমিটিং রিয়াক্টেন্ট এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এমসিকিউ থাকে এখান থেকে আজ আমরা শিখব তাহলে বিক্রিয়গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা মিথেন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তাহলে মিথেন এবং অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হচ্ছে এই বিক্রিয়াটিকে আমরা সমতা করে নিয়েছি সমতাকৃত অবস্থায় দেখতে পাচ্ছি ষোলো গ্রাম মিথেনের সঙ্গে চৌষট্টি গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে চৌয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং ছত্রিশ গ্রাম পানি উৎপন্ন হয়েছে অর্থাৎ বিক্রিয় এবং উৎপাদের পরিমাণ সমান আছে এবার আমরা যদি এই বিক্রিয়াটিতে পঁয়ষট্টি গ্রাম অক্সিজেন ব্যবহার করি তখন কী হবে তাহলে ষোলো গ্রাম মিথেন চৌষট্টি গ্রাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে তাহলে অবশিষ্ট থাকবে এক গ্রাম অক্সিজেন তাহলে এই বিক্রিয়াটিতে আমাদের কিন্তু ষোলো গ্রাম মিথেন একদম নিঃশেষ হয়ে গেল অর্থাৎ চৌষট্টি গ্রাম অক্সিজেন ষোলো গ্রাম মিথেনকে দহন করতে পেরেছে বুঝতে পারলাম আমি আবার রিপিট করছি ষোলো গ্রাম মিথেনের জন্য আমাদের লাগছে চৌষট্টি গ্রাম অক্সিজেন অর্থাৎ চৌষট্টি গ্রাম অক্সিজেন ষোলো গ্রাম মিথেনকে দহন করতে পেরেছে তাহলে অবশিষ্ট থাকলো এক গ্রাম অক্সিজেন তাহলে লিমিটের মাঝে আছে মিথেন তাই মিথেন লিমিটিং বিক তাই এটিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয় বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে আবার বলছি রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে আরেকটি ম্যাথ থেকে আমরা লিমিটিং বিক্রিয়ক বুঝতে পারি লিখেছি এখানে পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে বত্রিশ গ্রাম অক্সিজেনের বিক্রিয়া করানো হলো বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয় কোনটি তাহলে বিক্রিয়াটি আমরা লিখে ফেলি ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেশিয়াম অক্সাইড বিক্রিয়ার সমতাকৃত অবস্থায় আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়ামের সঙ্গে বত্রিশ গ্রাম অক্সিজেন বত্রিশ গ্রাম অক্সিজেন বিক্রিয় করেছে অর্থাৎ বত্রিশ গ্রাম অক্সিজেনের জন্য ম্যাগনেসিয়াম লাগলো আটচল্লিশ গ্রাম কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম নিয়েছি পঞ্চাশ গ্রাম তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেনের সঙ্গে আটচল্লিশ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে অক্সিজেন এবং আটচল্লিশ গ্রাম ম্যাগনেসিয়াম শেষ হয়ে গেছে তাহলে অবশিষ্ট থাকলো দুই গ্রাম ম্যাগনেশিয়াম তাহলে এই বিক্রিয়ায় লিমিটের মধ্যে আসে অক্সিজেন তাই অক্সিজেন লিমিটিং বিক্রি আরেকটি বিক্রিয়া যদি আমরা এভাবে দেখি কোয়েশনটা যদি এমন থাকে যে পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে পঞ্চাশ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করানো হলো তাহলে বিক্রিয়া লিমিটিং বিক্রিয় কোনটি এখানে থাকতে পারে কে অবশিষ্ট থাকবে কতটুকু অবশিষ্ট থাকবে সেটা আমরা বের করতে পারবো তাহলে বিক্রিয়া সমতা করে নিয়েছি আগের মতো করেই আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়ামের জন্য আমাদের অক্সিজেন লাগছে বত্রিশ গ্রাম তাহলে একের জন্য কত পঞ্চাশের জন্য কত এভাবে আমরা দেখলাম যে অক্সিজেন লাগছে আমাদের এই বিক্রিয়ায় অর্থাৎ পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়ামের জন্য অক্সিজেন লাগছে তেত্রিশ দশমিক তিন তিন গ্রাম তাহলে অবশিষ্ট থাকবে অক্সিজেন কারণ পঞ্চাশ গ্রাম অক্সিজেন নিয়েছি তাই এখানে কিন্তু এই বিক্রিয়াটিতে ম্যাগনেশিয়াম আমাদের লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ সম্পূর্ণ পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়াম শেষ হয়ে গেছে পঞ্চাশ গ্রাম অক্সিজেনের সঙ্গে পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করাতে পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়াম সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে তাই ম্যাগনেশিয়াম লিমিটিং বিক্রিয়ক এবার হিসাবটা দেখি যে পঞ্চাশ গ্রাম অক্সিজেনের মধ্যে তেত্রিশ দশমিক তিন তিন গ্রাম অক্সিজেন ব্যবহার হয়েছে তাহলে অবশিষ্ট ছিল ষোলো দশমিক ছয় সাত গ্রাম অক্সিজেন এবং ম্যাগনেশিয়াম লিমিটিং বিক্রিয়ক এই অধ্যায় থেকে আমাদের কিছু এমসিকিউ আসে এমন আমরা আজকের অধ্যায় শেষ করে এমসিকিউ ফিরেছি যে এমন যদি এম থাকে যে একটি আবদ্ধ পাত্রে বারো গ্রাম হাইড্রোজেনের সাথে 28 গ্রাম নাইট্রোজেন যোগ করা হলো উপযুক্ত পরিবেশে পাত্রে এক্স যৌগ উৎপন্ন হলো তাহলে প্রশ্ন যদি এমন থাকে যে পাত্রে কত মোল নাইট্রোজেন যোগ করা হলো তাহলে দেখতে পাচ্ছি আমরা 28 গ্রাম তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 ১৪ গুণ দুই অর্থাৎ 28 অর্থাৎ এক মোল আমাদের নাইট্রোজেন যোগ করা হয়েছে একইভাবে এক্স যোগ বলতে এখানে অ্যামোনিয়া বোঝানো হয়েছে যেহেতু আমাদের বিক্রিয়া করে দেখব যে দুই মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে তাই এক মল মানে বাইশ দশমিক চার লিটার তাহলে দুই মল হচ্ছে চুয়াল্লিশ দশমিক আট লিটার তাহলে বিক্রিয়া করে যেহেতু আমাদের চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হলো এবং আমরা এখানে বারো গ্রাম হাইড্রোজেন নিয়েছি যার মাঝে আমাদের ছয় গ্রাম হাইড্রোজেন ব্যবহৃত হবে তাই বাকি থাকবে ছয় গ্রাম হাইড্রোজেন অর্থাৎ পাত্রে অবশিষ্ট থাকবে ছয় গ্রাম হাইড্রোজেন এবং চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া থ্যাংক ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে তোমাদের কাজে লাগবে নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে